আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশে মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যে গেল কয়েকদিন ধরে একটি মুরগি কুঁচে রয়েছে তার যে সর্বশেষ অবস্থা কয়েকটি বাচ্চা অলরেডি ফুটে বের হয়েছে এবং কিছু ডিম এখনও রয়েছে তো মূলত এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করার পূর্বে বলে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলোই আপলোড করে থাকি তো এই যে দেখুন মোটামুটি বেশ কয়েকটি বাচ্চা ফুটে বের হয়েছে এবং এ কয়েকটি ডিম এখনো রয়েছে কয়েকটি বাচ্চা আজকেও ফুটেছে এবং এই যে একটি দেখেন এখনো মাত্র ডিম খোসা বের হয়েছে খোসা থেকে মাত্র তো পরিপূর্ণভাবে বের হয়নি আর একটি বাচ্চা হয়তো বা ফুটতে পারে আমি দেখেছি একটু আগে যে সেটি ফোটার মতো হয়েছে ডিম থেকে বের হয়েছে আর কি খোসাও ছাড়িয়েছি জানি না তার কি অবস্থা একটু দেখতে হবে ভালো করে দেখা যায় না অনেক ডিম তো ডিমের মধ্যে দেখা যায় যে বাচ্চাগুলো লুকিয়ে থাকে অনেক সময় এই জন্য ভালোভাবে খেয়াল করতে হবে এই যে দেখুন এটা দেখছি হাঁটতে ধরছি না কেননা ভেতরের যে তাপ সেটি হয়তো বা কমে যেতে পারে এই জন্য মুরগি সরাতে পারছি না আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর একটি বাচ্চা ভিতরে থাকার কথা আমি দেখছি না সেটি ঠিক আছে দেখার চেষ্টা করছি একটু এই যে ডিমগুলো সরিয়ে দিচ্ছি দেখুন আসলে প্রথম মুরগি তো এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে যদি এক্সপিরিয়েন্স হতো তাহলে এরমটা হতো না এই যে দেখুন বাচ্চা আর একটি এই রে এটার তো কোনো সারা শব্দ নেই পা দিয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ দেখেন কি অবস্থা এটার একটু আগে ভালো দেখে গেছি আবার ঠুকরও দেয় কি একটা অবস্থা দেখেন দেখেন মনে হয় না আর বেঁচে আছে এই যে দেখেন পা দিয়ে চেপে ধরে আছে সম্ভব এই যেটুকু মাত্র ডিমের খোসা ছাড়িয়েছি একটু আগে ছাড়িয়ে দিয়ে রেখে গেলাম দেখেন কী অবস্থা করছে এই যা একদম মারা গেছে মনে হয় হ্যাঁ তাই দেখুন কি অবস্থা এই আসলে এক্সপিরিয়েন্স সারা মুরগিদেরকে দিলে এই সমস্যাগুলো হয় আর ডিমের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে ডিম দিয়েছিলাম বাইশটি এখন গুনে দেখি পঁচিশটি ডিম অলরেডি বাচ্চা তেরোটা বের হয়েছে ঠিক আছে দেখুন কি একটা অবস্থা এখনও এই যে দেখেন কোনো সারা শব্দ নেই একটু আগেও দেখেছি এই যে খানিক আগেই দেখেছি মাত্র খোসাটা ছাড়িয়ে দিয়ে রেখে গেছি দেখেন এখন একদম বাচ্চার ওপরে পা দিয়ে চেপে ধরে রেখেছে এই জন্য মারা গেছে বাচ্চাটা আর কিছুই না এই ডিমগুলোর ভিতরে এখনও বাচ্চা শব্দ করতেছে মানে কি করতেছে ছোট ছোট আওয়াজ করতেছে ডিমগুলোর মধ্যে এখন এগুলোকে কি করব ওইগুলো রেখে দিয়েছি এখন যে কয়টা বের হয় সে কয়টাতে আলহামদুলিল্লাহ কিছু করার নয় দেখেন আর একটা থাকলো এখন কি যা হয় কে জানে এই যে দেখেন বাচ্চাটা মারা গেল একটু আগেই দেখে গেছি আসলে কিছু কিছু মুরগি আছে এই টাইপের হ্যাঁ এরা বাচ্চা তুলতে পারবে না কিন্তু কুঁচে হয়ে বসে থাকবে তো এই মুরগিগুলোকে আসলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই ধরনের কোনো মুরগি বা রয়েছে কি না বা কয়েকটি মুরগি রয়েছে আপনার সেগুলোকে কখনোই কুঁচে বসাবেন না যদি এই ধরনের মুরগি থাকে ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে যে কয়েকটি ডিম দিয়েছে মোটামুটি সবগুলো থেকে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তো দেখুন আস্তে আস্তে সবগুলোই ফোটা শুরু হয়েছে ডিম দিয়েছিলাম বাইশটি হয়ে গেছে পঁচিশটি একটির মধ্যে তেরোটি একটিতে ছিল এগারোটি ইয়ে সরি বারোটি এগুলো পরবর্তীতে ডিম পেরে দিছিল এই যে দেখুন বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর মধ্যেও আবার কিছু অসুস্থ বাচ্চা রয়েছে যেমন ওই ডিমের অনেক চাপের কারণে একটি বাচ্চার পা বাঁকা হয়ে গেছে ঠিক আছে এক প্রথম দিনে দেখেছিলাম ভালো ঠিক মতোই ছিল তারপরে দেখে আস্তে আস্তে সেই পাটা বাঁকা হয়ে গেছে মানে একদম সোজা হয়ে গেছে এক পা ঠিক আছে এরকম দুইটি বাচ্চা রয়েছে একটি বাচ্চা তো আস্তে আস্তে হাঁটতে পারে কিন্তু আর একটি একদম হাঁটতে পারে না আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কী অবস্থা এই বাচ্চাটি একদম সোজা হয়ে গেছে পাটা পাটা বাঘা করতে পারে না এই যে দেখেন দেখেছেন এগুলো সব শুধুই বেশি ডিমের চাপের কারণে এই অবস্থা যদি এরকমটা হওয়ার কথা না আবার দেখলাম আরেকটি বাচ্চা রয়েছে একদম চোখ ফোটেনি সেটা পুরোপুরি অন্ধ দুই চোখ ফোটে নাই আবার আরেকটি বাচ্চা ভালো করে লক্ষ্য করলাম সে বাচ্চাটি একটি ফুট মানে একটি চোখ পরিপূর্ণভাবে ফুটেছে কিন্তু আর একটি চোখ ফোটে নাই পরে চোখটিতে আমি চাপ দিলাম হালকা যে খোলার চেষ্টা করলাম দেখি চোখের ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে কিন্তু চোখটা খুলতে পারছে না ঠিক আছে আর একটি বাচ্চা সম্পূর্ণ মানে দুইটি চোখে একদম অন্ধ ফোটেই নাই মানে চোখ জুড়ো খুলবে এটা খোলে নাই এই রকমটা অবস্থা ঠিক আছে ওদিকে আবার বাচ্চা রাখলে মুরগির ভিতরে বাচ্চা মেরে ফেলতেছে ঠিক আছে কি করব আসলে দেখুন এইখানে প্রায় ফুটে বের হয়েছে অনেকগুলো তেরোটার মতো তো দুইটি এখন এখানে অসুস্থ আরেকটি মারা গেল একটি ফুটবে তো জানি না সবগুলো থেকেই বাচ্চা ফুটে বের হবে কি না কিন্তু সবগুলোর ভিতরেই কিন্তু বাচ্চা এসেছে এটা আমি শিওর ঠিক আছে বাচ্চা ডিম হাতে নিলেই ভিতরে শব্দ করতেছে ডাকাডাকি করতেছে আর হালকা জন্য বলছি যে সবগুলো ডিমেই ফুটবে কিন্তু যদি সঠিকভাবে তাপ না দেয় তাহলে আসলে ফোটার সম্ভাবনা নেই বললেই চলে এইখানে ওইরকম একটি বাচ্চাও এনে রেখেছিলাম যেটা মারা গেল ওইটা আরেকটু মানে রাত্রেবেলা ফুটেছে সকাল দুপুরের দিকে দেখেছি তখন এখানে রেখেছিলাম এর মধ্যে সেই রকম একটি বাচ্চাও রয়েছে সেই বাচ্চাটা এখানে আসলে তাপে এখন সুস্থ হয়ে গেছে মোটামুটি ঠিক আছে এই যে এই এই পাশেরটা এই যেটা এখন ঠোকর দিচ্ছে ছোট্ট এই কালো কালারের হালকা এই বাচ্চাটি ছিল ওইরকম এখন দেখেন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছে তাপে ঠিক আছে কিন্তু ওই বাচ্চাটা রাখলাম না ভাবলাম যে আরেকটু নিচে রাখি পরে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু কী আর করা তখনই রাখলে হয়তো বা এখানে রাখলে তাও বেঁচে থাকতে পারতো কিন্তু এখানে ওই বাচ্চাগুলো সবগুলো একে অপরের গায়ের উপরে উঠে থাকে ঠিক আছে এই জন্য দেখেন একে অপরকে ঠুকুর দিতেছে খাবার দিচ্ছি যদিও খাচ্ছে হালকা হালকা এবং পানিও দিচ্ছি পানিও খাইছে তারপরেও খাবার দিয়ে রাখছি যে আস্তে আস্তে খাবারগুলো খাবে আর পানি খাবে দেখি কি হয় জানি না কী হবে এখন পুরোপুরি সম্পূর্ণ ডিপেন্ড টিফোন ভরসার ওপরে ঠিক আছে এখানে কিছু করার নাই আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আসলে জানি না কি হবে তেরোটার মধ্যে দুইটা এখানে অসুস্থ মোটামুটি এগারোটা বাচ্চা এখানে সুস্থ রয়েছে আর ওই যে বললাম একটি বাচ্চা একদম চোখ খোলা নাই আর একটি বাচ্চার এক চোখ খোলা আছে মূলত এই হচ্ছে এখন লাস্ট আপডেট এখন পর্যন্ত জানি না আজকে কয়েকটি বাচ্চা ফুটবে যেহেতু দুইটি ফুটলো একটি মারা গেল আপনারা দেখলেন একটু আগেই আর একটা ফুটো চারগুলোর ভিতরে এখন চিচু হয়তো বা রাত্রের মধ্যে সেই বাচ্চাগুলো ফুটে বের হতে পারে আমি জানি না কি হবে এখন দেখলেন মুরগি আসলে কিছু ডিম বাহিরে রাখছে সব সময়ের জন্য আসলেই এইটা হচ্ছে একদম আনএক্সপিরিয়েন্স হলে যা হয় মানে এক্সপিরিয়েন্স ছাড়া যদি কোনো মুরগি থাকে বা তাহলে এই ধরনের সমস্যাগুলো করতে পারে কিন্তু আগের যে মুরগিটি ছিল সেই মুরগিটি একদম অসুস্থ হয়ে যাওয়ার কারণে এইরকম সিচুয়েশানটা তৈরি হয়েছে আর অন্য কোনো মুরগি নেই আর যদিও খুঁচে হয়েছে দেখলাম দুই একদিন ডিম দিয়ে দেখলাম ডিমিয়া বসে না ঠিক মতো তা দিচ্ছে না ঠিক আছে যে কারণে তাকে দিয়েও বসাতে পারছি না এখন এই ডিমগুলো আছে এই মুরগিটিকে দেখে শেষ পর্যন্ত কয়টা ফোটে তারপরে এই বাচ্চাগুলোকে সেই মুরগির কাছে দিয়ে আসব যে সে ঠিকমতে নিয়ে ঘুরে বেড়াক তাছাড়া আর সম্ভব না কারণ এইভাবে বেশি দিন রাখলেও হবে না বাচ্চাগুলোকে খেতে হবে যদি ঠিক মতো খাবার না পাই তাহলে আবার হয়তোবা মারাও যেতে পারে সেজন্য করবো কি কয় দুই একদিন দেখব যে কয়টি বাচ্চা ফুটে বের হয় হলো না হলে ওই রকম ডিম ডিমগুলো উঠে নিয়ে এই বাচ্চাগুলোকে মুরগির নিচে দিয়ে দেব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ